ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ଯେଉଁମାନେ ଏଇ ଭିଡ଼ିଓକୁ ଦେଖୁଛନ୍ତି ଭିଡ଼ିଓକୁ ପ୍ରଥମରୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ ଏବଂ ଭିଡ଼ିଓକୁ ପ୍ରଥମେ ଗୋଟେ ଲାଇକ୍ ନିଶ୍ଚିତ ଭାବରେ କରନ୍ତୁ ତ ଆସନ୍ତୁ ଭିଡ଼ିଓକୁ ଆମେ ଆରମ୍ଭ କରିବା তো দেখুন ফাষ্ট যে দুইটি সবজেক্ট আপনার দেখিপার্থ ফাষ্ট দুইটি সবজেক্ট হচ্ছে এমআইল ওয়া এবং ইংলিশ এ দুইটি সবজেক্ট হুচি কম্পালসরি সবজেক্ট তো এমআইল ওিয়া আপন চাহিলে চাইলে সাংস্ক্রিট পারিবে ওকে উর্দু রক্ষিপারে যি যাৰ যোন নেট লাঙুৱেজি মাতৃভাষা আপোনাৰ তাক এম আইল হিচাপে যোনটাকি মাতৃভাষা হিচাপে আপোনাৰ কম্পালচৰি চবজেক্ট হিচাপে ৰখি পাৰিব ইংলিছটো কম্পালচৰী মানে সমস্ত ৰখা পাৰিব এই কোনো অপচনাল নাই কিন্তু এম আইল ওড়িয়ে আপোনালোকৰ মাতৃভাষা যোন যোন ৰ যদি হিন্দী থংা থিয়া থাকো চুজ কৰি পাৰিব অ'কে তো ইয়ে দুইটি চবজেক্ট কম্পালচৰী অকে তো বর্তমানে অপশানাল সবজেক্টগুলো যদি দেখবা দেখুন পলিটিকা সাইন্স হচ্ছে আপন মানে রাজনীতিবিজ্ঞান উপরে পড়িপারে যেতবে দশমের পড়ুলে যেটা কি আপনার সামাজিক বিজ্ঞান উপে হ'ব বা যোন আমাৰ গণতান্ত্ৰিক পদ্ধতি মানে চৰকাৰ কিপৰি গঠন হ'ব তাৰ উপৰি যদি আপোনাৰ পঢ়ি থাকে তো নিশ্চিতভাৱে সেই সব আপোনাৰ পলিটিকা চাইন্স যোন প্লছ টুৰে আপোনাৰ পঢ়ি পাৰিব নেক্সট আছিলে এজুকেচন এজুকেচন চবজেক্ট হ'ব মানে সম্পূৰ্ণ অলগা যোন আপোনাৰ টেনথ ক্লাছ পঢ়ি নহয় কিন্তু এজুকেশ্যন শিক্ষা উপেৰে আপোনাক নলেজ দিয়া যাব আপোনাৰ কেমি মানে এজুকেচনৰে মানে জু কেতি আপোনাৰ পঢ়াই পাৰিব অ'কে তাতে এজুকেচনটো য' মানে শিক্ষক হ'ব চাহ ଛନ୍ତି ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଜୁକେସନ୍ ସବଜେକ୍ଟକୁ ରଖନ୍ତୁ ओके okay, त सहीभरि देख्नु लॉजिक सब्जेक्ट हौ चाहिँ लजिक रो हौ तर्कशास्त्र ओके okay, आपण जति बेले कोनोसी माने तर्क कोनोसी कथा ताले लॉजिक सब्जेक्ट को चूज करो चुज भली दशम श्रेणी आपण पढीतिबा जो हिस्ट्री बा इतिहास इतिहास आपण 10th क्लास भन्नु मर्क ताहेले प्लस आपण भलो मार्क आणी परबे हिस्ट्री आपण चूज गर ওকে যে আপনার যদি এমএল ওয়া রাখুম তাহলে কম্পালসরি নিশ্চিত ভাবে আপনার অপসনাল ওয়া রাখুন কিনা ওড়িয়ার যে গ্রামার পট নিশ্চিত ভাবে গোটিয়ে সবজেক্টরে যদি করছেন তাহলে দুইটি সবজেক্ট বেনিফিট রেছে সেইভাবে ইকোনমিক্স ইকনোমিক্সর অর্থ হচ্ছে অর্থশাস্ত্র তো আপনার ইকোনমিক্স মানে যদি আপনার টেন্থ ক্লাস রে জিওগ্রাফি যদি ভালো হো লা তাহলে আপনার ইকোনমিক্স রাখত এবং ইকনোমিক্স হোক আপনার প্লস টু এটি বহু সরল ভাব আপনার পড়িপার্বে এটি ভালো মার্ক আসছে তো ইকনমিক্স যদি রকুই তাহলে আপনার জব কথা যদি কে তাহলে আপনার ব্যাঙ্কিং লাইন রে জব পাইপার যদি আপনার ইকোনমিক্স র ত নেক্সট দেখোন চ'চিয়লজি কথা কয়ি যোনটাকি সামাজিক বিজ্ঞান কথা কয় ইয়ে নিশ্চিতভাৱে বহুত ইজি কিন্তু সোচিয়লজি টিকে আপোনাক হাৰ্ডৱৰ্ক কৰিব পাৰিব তথাপি আপোনাৰ যদি ইণ্টৰেষ্ট অঁ নিশ্চিতভাৱে আপোনাৰ সোচিয়লজি ৰখি পাৰিব সেইভৰিাইকোলজিষ্ট অঁ ত'লে সাইক'লজি আপোনাৰ ৰখিপাৰিব তো ইয়ে থাকিল যেতিকি সবজেক্ট ৰদেদি কিন্তু দেখোন আপোনাক কেতো চবজেক্ট ৰখিব পাৰিব প্লছ টুৰে মাত্ৰ ছিজেক্ট আপোনাক ৰখিব পাৰিব তো দুইটি কম্পালসরি সবজেক্ট আপনার রাখলে তাপরে দেখুন এই যে তলে যেত সবজেক্ট দিয়েছে তা ভিতর আপনার চারোটি সবজেক্ট চুজ করা পড়বে যদি আপনার পলটিকা সাইন্স যদি চুজ করু তাপরে আপনার এজুকেশন যদি এজুকেশন মার্ক বেসিসে সিলেকশন হয়ে থাকে তেমন পলিটিকা সাইন্স আপনার রক্ষিদে তাপরে দেখুন আপনার হিস্ট্রি সরি অপসনাল ওই তিনোটি সবজেক্ট রা তা আপনার যদি ইকনোমিক্স রক্ষুমান তাহলে

सिक्योर करेंगे ओके तो भिडटी जब भल लगुच्च निश्चित भाव में भिडियो को लाइक करूँ को निश्चित भाव में सब्सक्राइब करूँ ओके थैंक्स फर दिस दिस्व थैंक यू सो मच